অনেকদিন ভাবলাম কোথাও যাই না, একটু ঘুরে আসি। তা যাবো বলে মায়াপুর ঠিক করলাম। রাতের বেলায় জামা কাপড় প্যাক করে নিলাম, সকালবেলা উঠে উঠলাম, সকাল সকাল স্নান করে নিলাম। স্নান করে মাথা টাথা ঘষে স্নান করলাম, যেহেতু মন্দিরে যাচ্ছি। এবার রেডি হয়ে যাচ্ছি, রেডি হয়ে নিলাম, সবাই মিলেই রেডি হচ্ছে, আমিও এই ফাঁকে একটু রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার ওয়েলকাম অল এভরিবডি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। হয়ে গেছে আমাদের রেডি হওয়া, আমরা ভিডিও করলাম, মায়াপুর যাবো বলে ঠিক করলাম। অনেকদিন ঘরে একঘেয়েমি ঘুরতে মানে ভালো লাগছে না, তাই আসিনি। তারপরে দেখলাম সবাই আমার প্লিজ অনেক বড় ভিডিও, সেটা আমি শর্ট করে কোনো রকম কাটিং চ্যাটিং করে আমি ভালো এডিট করতে আমরা পাই না, কোনো দিন পেরিয়ে রাস্তা দিয়ে ভ্যানটে ভিডিওটা বানিয়ে ভ্যান দেখে সবাই ভিডিওটা দেখে অটো করে চলেও এসেছি আমার চ্যানেলটা। এবার ট্রেনের জন্য অপেক্ষা করছি, কৃষ্ণকন্যা সরি সোদপুর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি, কখন ট্রেন আসবে। কৃষ্ণনগর যাবো, কৃষ্ণনগর নেমেই যাবো। ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। এবার ট্রেন থেকে নেমে পড়লাম, নেমে পড়ে এবার কৃষ্ণনগর প্ল্যাটফর্মে চলে এসেছি। এবার আমরা অটোর দিকে যাচ্ছি, যেখান থেকে অটো ছাড়ে। সামনেই আমাদের ঘাট, ঘাটটা নামলেন শরৎগঞ্জের ঘাট। এবার আমরা ওই একটি নৌকাতে উঠে গেছি, ভেতরে বয় পরিষ্কার একদম, মন্দিরের পেছনে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে দাঁড়ালে মন্দিরটা দেখা যায়। আমরা বেরিয়েও পড়েছি, এবার খিচুড়ি দিচ্ছে, তারপরে আছে ভাত, দুই রকম তিন রকম তরকারি খাওয়া হয়ে গেছে। আর আমাদের ভিডিওটা অনেক বড় হবে বলে আমি শর্টকাটে এটা দেখিয়ে দিলাম এবং শর্টকাটে বলে দিলাম। ইস্কনের মন্দিরের কীর্তন করছে। এবার আমরা রাত্রিবেলা একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি সব মন্দিরগুলো ঘোরার জন্য। এখানে না এরপরে মন্দিরটা, এই যে গৌরসুন্দর মন্দির, এখানে প্রতিটা মন্দির যেহেতু আমরা ঝুলানোর সময় গেছিলাম, সুন্দর সুন্দর। আমার ভাইয়ের বউ ওই দোলনাটায় রাধাকৃষ্ণকে দোল দিচ্ছে। যাই হোক, ফিরে এসেছি রাতের বেলা, ফিরে এসে আমরা রেস্টেশ নিয়ে এবার পরের দিন সকালবেলা হয়েছে। এবার আমরা গোছগাছ শুরু করে দিয়েছি, যাবো বলে আমার গোছগাছও হয়ে গেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে একটুখানি জাস্ট একটা দুই একটা রিল বানিয়ে নিলাম, বেরিয়ে পড়বো, কারণ সকাল 8টা সাড়ে 8টার মধ্যেই আমাদের ঘর ছেড়ে দিতে হবে। বেরিয়ে পড়েছি আমরা, ট্রেনে উঠে গেছি, এমন সবাই খুব ক্লান্ত, একদিনের মধ্যে হয় না ভালোভাবে যে বাড়ি আসার জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি। এইবার জাস্ট এইটুকুই আমাদের ভিডিওটা।